हेलो फ्रेंड्स, वेलकम टू कियाज किचन। आज के आमी आपनादेर साथे शेयर करब पर्दा बिरियानी रेसिपी। एटा आमी भीषण इजी वे ते आपनादेर के बनिए देखाबो, आर तार साथे आमी किछु टिप्सो आपनादेर साथे शेयर करब। तो आशा करब ए रेसिपिटा आपनादेर सबार भालो लागबे। ताहले चलुन की करे बनिए निच्छि पर्दा बिरियानी देखे नेवा जाक। पर्दा बिरियानी बनानोर जोन्नो आमरा प्रथमेई चिकेनटा मैरिनेट करे नेब। এখানে আমরা নিয়ে নিয়েছি 400 গ্রাম মতো চিকেন। আমি একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। নিয়েছি 1 কাপ টক দই, জিঞ্জার গার্লিক পেস্ট নিয়েছি 2 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন চিকেন মশলা নিয়েছি, সল্ট নিয়েছি অ্যাকর্ডিং টু টেস্ট, আর এখানে আমি 1.5 টেবিল স্পুন নিয়েছি গরম মশলা। এখানে কোনো রকম আমি বিরিয়ানি মশলা ইউজ করছি না। আমি এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো একসাথে অ্যাড করে নিয়ে চিকেনটা ম্যারিনেট করে নেব। আপনারা দেখছেন আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এই চিকেনটা আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এবার আমরা এখানে 2 কাপ মতো আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ইউজ করতে পারেন। আমরা যেভাবে রুটির জন্য আটাটা মেখে তৈরি করি, সেইভাবেই আমরা এই ডোটাকে মেখে নেব। ডোটা আমাদের মাখা হয়ে গেছে, আর আমাদের চিকেনটাও 1 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা। আমরা একটা কড়াই নিয়ে তাতে 3 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল নিয়ে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে আমরা গোটা গরম মশলা ফোড়ন দেবো। একটু গরম মশলাটা নাড়াচাড়া করে আমরা ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। আমাদের এখানে আলাদা করে জল অ্যাড করার দরকার নেই। আপনারা দেখতে পাচ্ছেন চিকেন থেকেই কিন্তু জল বেরিয়েছে, এবং এই জলেই আমাদের চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর চিকেনটা আমি ফুল ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। আমি এটা কিন্তু কভার করব না। এইরকম ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত আমরা চিকেনটাকে ফ্রাই করে নেব। আমাদের চিকেনটা হয়ে গেছে, এই সময় আমরা ফ্লেমটা লো করে দেব। এবং এর মধ্যে আমি অ্যাড করছি 3 কাপ মতো চাল, এবং আমি দেব 6 কাপ জল। 3 কাপ চাল নিলে আপনারা 6 কাপ জল দেবেন, এটাই হচ্ছে রেশিও। যদি আপনি 1 কাপ চাল দেন তাহলে 2 কাপ জল দেবেন। আমি যে টিপসের কথা বলেছিলাম সেটা হলো, এখানে আমি কিন্তু চালটার আলাদা ভাত বানিয়ে তারপর চিকেন আমি অ্যাড করছি না। এখানে আমি চালটা ডিরেক্টলি চিকেনের মধ্যে দিয়ে জল দিয়ে এটাকে আমি বিরিয়ানি বানাবো। যে কাপে মেপে আমি চালটা নিয়েছি, সেম কাপেই কিন্তু আমি জলটাও মেপে নেব। চাল আর জল আমি কিন্তু অ্যাড করে নিয়েছি। আমি কিন্তু এটাকে আর কোনোভাবেই কোনো খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে নাড়বো না। এই অবস্থায় আমি এটাকে কভার করব। আমি ঠিক এইভাবে কভার করব। আমি হাফ কভার করে ফ্লেমটা হাই রেখে এটা 15 থেকে 20 মিনিটের জন্য হতে দেব। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমাদের চালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমরা কিন্তু এর ওপরে যে বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা অ্যাড করব। এর সাথে আমি একটু ইয়েলো ফুড কালার জল দিয়ে মিক্স করে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। এবং এটাকে আমি 2-3 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে হতে দেব। আমি কিন্তু ওভেন বন্ধ করে রেখেছি। এই সময় আমি একটু হাতে তেল নিয়ে আমাদের আটাটা আরেকবার ভালো করে মেখে নিয়ে আমি একটা বড় রুটির মতো বেলে নেব। দেখতেই পাচ্ছেন আমি রুটিটা বেলে নিয়েছি। রুটিটা বড় হওয়ার জন্য আমরা রুটিটাকে এইভাবে ফোল্ড করে তুলে নেব। আমি একটা অন্য কড়াই নিয়ে আমি রুটিটাকে এইভাবে পুরো কড়াইয়ের ওপরে দিয়ে দেব।
এই সময় আমি এখানে অল্প একটু ঘি এর উপরে ছড়িয়ে দেব। আর আমি সিদ্ধ করা ডিমটা অ্যাড করব, কারণ আগে যদি আমি ডিমটা অ্যাড করতাম তাহলে ডিমটা কিন্তু আরও শক্ত হয়ে যেত। তাই আমরা ডিমটা কিন্তু এই পর্যায়ে অ্যাড করব। আমি এইভাবে একটা প্লেটের সাহায্যে বিরিয়ানিটা এই রকমভাবে কড়াইয়ের ওপরে রেখে দেব। আমি এইভাবে একটা খুন্তির সাহায্যে এটাকে একটু ফ্ল্যাট করে নেব। আর এরপর আমি এখানে অ্যাড করছি 2-3 ফোঁটা মতো আতর, আর আমার একটুখানি বেরেস্তা যেটা বেঁচে ছিল সেটাও আমি এখানে অ্যাড করে দেব। আমি এখানে আরেকটা রুটিও বেলে নিয়েছিলাম, সেই রুটিটা দিয়ে আমি ওপর থেকে বিরিয়ানিটা কভার করে দেব, যাতে সাইড থেকে বা ওপর থেকে কোনোভাবেই বিরিয়ানিটা না বেরোতে পারে। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি পুরো বিরিয়ানিটাকে কভার করে নিয়েছি। আপনারা চাইলে একটা বড় রুটি করে পুরো বিরিয়ানিটা কভার করতে পারেন, কিন্তু এখানে আমার কড়াইটা বড় হওয়ার জন্য আমি এখানে 2টো রুটি ইউজ করেছি। এরপর এই কড়াইটাকে আমি 3-4 মিনিটের জন্য ফুল ফ্লেমে হতে দেব। 3-4 মিনিট হয়ে গেছে, আমাদের নিচের পোর্শনটাও ভালোভাবে হয়ে এসছে। এই সময় আমরা এরকম একটা ফ্ল্যাট তাওয়া নিয়ে কড়াইয়ের ওপরে ঠিক এইভাবে রেখে দিয়ে কড়াইটাকে উল্টে দেব। আমরা কড়াইটা উল্টে নিলাম, দেখতেই পাচ্ছেন আমাদের একটা সাইড খুব সুন্দরভাবে হয়ে এসেছে, অপোজিট সাইডটাও যাতে ভালোভাবে হয়ে যায় সেই জন্য আমি 2-3 মিনিটের জন্য ফুল ফ্লেমে আরও একবার এটাকে হতে দিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেছে, আমাদের কিন্তু পর্দা বিরিয়ানি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এরপর আমি এটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের পর্দা বিরিয়ানিটা কী সুন্দর হয়ে গেছে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন যে উইদাউট বিরিয়ানি মশালা আমরা কিন্তু পর্দা বিরিয়ানি বানিয়ে নিলাম, এবং এটা ভীষণই টেস্টি হয়। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আমি যে প্রসেসে বলেছি সেই স্টেপ বাই স্টেপ ফলো করবেন, আপনাদের বিরিয়ানি কিন্তু খুব সুন্দর হবে আর এর টেস্ট কিন্তু খুবই ভালো হয়। আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে আমাকে জানান। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলকে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব আর শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস আর রিলেটিভদের সাথে। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন। থ্যাংক ইউ।